হয়েছিল মাসুম ভাই, পরে দ্বিতীয়বার যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল দ্বিতীয়বার পুরস্কার দিয়েছিল আমার খেয়াল আছে ইকবাল, আর এইবার হচ্ছে আলামিন। জিনিসটা কিন্তু বুঝতে হবে, মানে কারোর কিন্তু একক আধিপত্য নাই এখানে, প্রতি বছর নতুন নতুন করে একজন লোক আসতেছে। এইবার আলামিন নিচ্ছে, তবে এরপরে শাওন অথবা সৌরভ নেবে অথবা রনি ভাই আছে, ঠিক আছে, নতুন করে কেউ আসবে ভালো কিছু করবে এটাই আমি কামনা করি। এবং সবচেয়ে আর একটা বিষয় হচ্ছে কি, আমি প্রথমেই অনুষ্ঠানের শুরু থেকে কিছু কথা বলে ফেলছিলাম, যে কথাগুলো হচ্ছে যে এখানে সবাই মোটামুটি একটু সবাই বুঝবান এবং সবাই এই রাখে, কিন্তু একটা কমিটি পরিচালনা করতে গেলে এখানে দশজন লোক দশ রকমের থাকবে, দশ রকমের মতভেদ থাকবে, কিন্তু এইখানে এক করা এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার। এখানে অনেক ধৈর্য অনেক সেক্রিফাইসের মানসিকতা নিয়ে থাকতে হবে, যে সভাপতি সেক্রেটারি যারা মূল কমিটির দায়িত্ব থাকবে। যেমন আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম করি, ব্যক্তিগতভাবে অনেকের সাথে মতভেদ থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অনেক ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যখন একটা প্রোগ্রাম করি অনুষ্ঠান করি তখন কিন্তু খুলনার যত পুরনো লোক থাকার এবং আমার যে যত বড় শত্রু থাক না কেন স্টেজে কিন্তু আমরা সবাই আসি। তখন কিন্তু কবুতর অনুষ্ঠান, কবুতর শান্তির পায়রা, পবিত্র জিনিস সবাই শান্তির পায়রা হিসেবে দেখে, শান্তির পায়রা এসে যেন কখনো এমনি ভিতরে যা থাক না কেন অনুষ্ঠানের দিন সবাই কিন্তু একসাথে। কিছুদিন আগে 5D অনুষ্ঠান হয়েছিল, বেশ কয়েকদিন মানে 2 সপ্তাহ আগে ফুলবাড়ি গেটে অনুষ্ঠানে আমি গেছিলাম, সেখানেও দেখা গেছে যে খুলনার সব পুরনো কবুতর বাবুরা কার সাথে কার দ্বন্দ্ব আছে সেটা বসে না ওইখানে থাকবে। আজকের এই অনুষ্ঠানগুলো যে কবি এরকম হয়, যেমন এইখানে আমি যতদূর জানি মোড়লগঞ্জের পুরনো কবুতর বাস কিন্তু সুলতান, মাসুম, কায়ুম আজকে কিন্তু এখানে কেউই নাই, ঠিক আছে, যার যার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কারণ মানে মতের অমিল থাকতেই পারে, কিন্তু যখন একটা প্রোগ্রাম হবে যখন একটা অনুষ্ঠান হবে সবাই একসাথে অনুষ্ঠানটা করলে আমি মনে করি অনুষ্ঠানটা এটাই মজা হবে, ঠিক আছে, এবং সেইটাই হওয়া উচিত। এবং এইটা হচ্ছে কমিটির পক্ষ থেকে এইটা হবে, সারা বছর যা আছে যা আছে যখন আমরা একটা প্রোগ্রাম শুরু করলাম তখন তাদের দাওয়াত দেবো, ই করবো, আসবে, আর যারা সিনিয়র তারা যখন স্টেজে থাকবে তখন মঞ্চটা আলোকিত হবে তাদের দিয়ে, ঠিক আছে। সুলতান খুব ভালো কবুতর বাজ না হোক ওখান তো একজন বয়স্ক লোক, এবং যেটা সত্য কথা ই করতে হবে যে মোড়লগঞ্জে সবার সাথে আমি পরিচিত হয়েছি কিন্তু সুলতানের মাধ্যমে, ঠিক আছে, প্রথমে সুলতানের মাধ্যম দিয়েই আমি আস্তে আস্তে পরিচিত হয়েছি। যাই হোক, আমি আজকে খুবই ভালো লাগতেছে, যেমন আজকে যে একটা রেজাল্ট হয়েছে 7 ঘন্টা 23 মিনিট গরমের টুর্নামেন্টে অসাধারণ রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট। এই রেজাল্ট দিয়ে আমি আশা করি খুলনা বাগেরহাট বিভিন্ন টুর্নামেন্টে ফাইট দেওয়ার মতো রেজাল্ট হয়েছে, আগামী দিনে আরও ভালো ভালো রেজাল্ট হবে। মোড়লগঞ্জে 10 ঘন্টা প্লাস কবুতর উঠবে সেটাই আমি আশা করি, ঠিক আছে, যে 10 ঘন্টা প্লাস কবুতর উঠবে, আরও কবুতর বাজরা তৈরি হবে, এইটাই আশা করি। আর এই যে সর্বশেষ আমি আর একটা কথা আবারও বলে যাই, যে আপনারা যে যাই করেন না কেন, যেরকম কবুতর উড় না কেন, আপনারা যখন একটা অনুষ্ঠান করবেন চিন্তা করবেন যে সবাই যাতে এক মঞ্চে রাখা যায়, ঠিক আছে, তারপরে ব্যক্তিগত মতভেদ এরকম থাকবে ওটা নিয়ে কোনো ই নাই, কিন্তু প্রোগ্রামের সময় আপনারা এই জিনিসটা করবেন এবং সামনে আরও ভালো কিছু ই করুক। আর আজকে মোড়লগঞ্জ 16 নম্বর ইউনিয়ন, আমি যেটা জানি 16 নম্বর ইউনিয়ন কিন্তু অনেক বড় ইউনিয়ন, এখানে যদি আপনারা চেষ্টা চালান, যে কমিটির বয়স কিন্তু প্রায় 3 বছর, 3 বছরে কত সদস্য হচ্ছে এটা কিন্তু টার্গেট থাকা লাগবে। 16 নম্বর ইউনিয়ন একসময় ইউনিয়ন ক্রস করে বাগেরহাট চলে যাবেন। আসসালাম আলাইকুম, এরপরে আমাদের সামনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং আমাদের পুরস্কার তুলে দেওয়ার জন্য বাবু ভাইকে সভাপতিকে অনুরোধ করা হলো। এবারে দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আমাদের সভাপতি মোহাম্মদ বাবু শেখ তিনটাই পাইছে।
দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ বাবু শেখ আমাদের সভাপতি। বাবু কিন্তু অনেক পুরনো লোক, বাবা তুমি সামনে একদম প্রথম আসে কিন্তু সেকেন্ড হয়েছে। ছেলে কম্পিটিশন আগেই বলছে আমি তিন মিনিট কবুতর উড়ম, খাবারে দাবার দিয়ে খাওয়া বললাম পুরস্কার দিয়ে দিই। প্রথম পুরস্কার নেবে না, সাত ঘন্টা তেইশ মিনিট সবাই ফেসবুক ফেসবুক ওই দিবেন বালতি ব্যাংক আবার রেকর্ড উঠবে সান্তনা পুরস্কার। এটা একটু ভাই, এটা একটু ধরেন আমার ভাই।